আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বাঙালির প্রিয় একটি মিষ্টির রেসিপি, পান্তুয়া। আর এই রেসিপিটা ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়, আর এটা খেতেও অসম্ভব মজা হয়। দর্শক, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, এইভাবে নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। আর রেসিপিটি যদি বেশি ভালো লেগে থাকে, অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবেন। দর্শক, রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা বাটি নিলাম। এখন এর মধ্যে নিয়ে নিব 2 টেবিল চামচ সুজি। এবার দিয়ে দিব 1/2 কাপের মতো গুঁড়ো দুধ। এখন এগুলো ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব 2 চিমটির মতো বেকিং পাউডার। এটা কিন্তু বেশি নেওয়া যাবে না, জাস্ট আমি 2 চিমটির মতো এখানে নিয়েছি। এখন এটাকেও ভালো করে একটু মিশিয়ে নিব। এখন দিয়ে দিব 1 চামচের 1/4 ভাগ ঘি। এটা দিয়ে হাত দিয়ে ভালো করে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে। আর এই ঘিটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে, অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। এটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এখানে আমি লিকুইড দুধ দিয়ে তারপরে এটাকে একটা ডো তৈরি করে নিব। আর এটা পরিমাণ মতন দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। এটা মেখে নেওয়ার পর এই রকমের একটা আঠালো ডো হবে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিব। তার মধ্যে কিন্তু এই ডোটা অনেকটা সেট হয়ে যাবে। এবার আমি একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিলাম। অন্যদিকে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন চুলাটা অন করে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ চিনি, আর দিয়ে দিব 2 কাপের মতো পানি। এখন চিনিটাকে ভালো করে নেড়ে চেড়ে গলিয়ে এটাকে 4 থেকে 5 মিনিটের মতো জাল করে একটা শিরা তৈরি করে নিতে হবে। আর এই শিরাটা বেশি ঘন হবে না, জাস্ট একটু পাতলা টাইপের থাকবে। 4 থেকে 5 মিনিট জাল করে নেয়ার পর শিরাটা এই রকমের হবে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে দিয়ে এই শিরাটাকে আমি অন্য একটা পাত্রে ঢেলে তারপরে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিব। অন্যদিকে আমি যে মিশ্রণটা বানিয়ে নিয়েছি এটা দেখে নিব শক্ত হয়েছে কিনা। দেখুন দর্শক, এটা কিন্তু আগের থেকে অনেকটা শক্ত হয়ে গেছে, জাস্ট এই রকমের হবে। আর সুজিটাও কিন্তু ফুলে অনেকটা সফট হয়ে গেছে। এখন এইভাবে একটু আলতো হাতে মেখে নিব। এখন মিষ্টিগুলো বানানোর জন্য হাতে সামান্য একটু ঘি মেখে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু ঘিয়ের পরিবর্তে রান্নার তেলও মেখে নিতে পারেন। এখন আমি মিষ্টি বানানোর জন্য এখান থেকে কিছুটা অংশ নিয়ে নিলাম। এখন এইভাবে একটু টেপ করে নিতে হবে। আপনারা কিন্তু একটু খেয়াল করলে দেখতে পারবেন আমি এটা কিভাবে নেছি। এখন হাতের তালুর মধ্যে নিয়ে এইভাবে গোল বলের মতো তৈরি করে নিব। আর এই মিষ্টিগুলো বেশি জোরে চাপ দিয়ে বানানো যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভাজার সময় ভালো ফুলবে না। এইভাবে আলতো হাতে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। এই যে এই রকমের একটু টেপ করে নিতে হবে। তারপরে এইভাবে আলতো হাতে মিষ্টিটাকে বানিয়ে নিতে হবে। একইভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এখানে আমার মোট 14টা মিষ্টি হয়েছে। এখন এই মিষ্টিগুলো ভাজার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে আগে থেকে আমি তেল গরম করতে দিয়েছি। এখন তেল হালকা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি একে একে সবগুলো মিষ্টি দিয়ে দিব। এখন এই মিষ্টিগুলো আলতো হাতে একটু নেড়ে দিব, তবে কাঁচা থাকা অবস্থায় বেশি মিষ্টিগুলো নাড়াচাড়া যাবে না। এখন এক সাইড করে নিয়ে নিলাম, বাকি মিষ্টিগুলো আমি সাইডে দিয়ে দিলাম। এখন আমি এই মিষ্টিগুলো এই সাইডটা ভাজার জন্য 1 মিনিট অপেক্ষা করব। যখন এইভাবে একটু শক্ত হয়ে আসবে তখন মিষ্টিগুলো
এইভাবে বারবার নাড়াচাড়া করে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিব। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে এই মিষ্টিগুলো ভেজে নিতে হবে। বেশি হাই হিটে দেয়া যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো উপর থেকে পুড়ে যাবে এবং ভিতরটা কাঁচা থাকবে। মিষ্টিগুলো প্রায় 4 মিনিট ভেজে নেয়ার পর এই রকমের একটা খুব সুন্দর কালার চলে আসবে। তাহলে বোঝা যাবে এই মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এই মিষ্টিগুলো আমি গরম গরম তুলে নিয়ে আগে যে শিরাটা বানিয়ে রেখে দিয়েছি এই শিরার মধ্যে দিয়ে দিব। মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে এখন আমি এটাকে প্রায় 1 ঘন্টার মতো ঢাকনা দিয়ে একটু ভিজিয়ে রাখবো। তার মধ্যে কিন্তু এই মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে যাবে। প্রায় 1 ঘন্টা পর আমি ফিরে আসলাম, এবার ঢাকনা তুলে নিলাম। দেখুন দর্শক, মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি এখান থেকে একটা মিষ্টি আপনাদের কেটে দেখাই ভিতরটা কেমন হয়েছে। দর্শক, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং ভিডিওতে একটি লাইক দিবেন। আর এইভাবে নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। তাহলে দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।